বাঙালির সংস্কৃতিতে পিঠা একটি অবিচ্ছেদ্য অংশ। পিঠা ছাড়া বাঙালির শীত যেন পরিপূর্ণতা পায় না। চিরায়িত ঐতিহ্যকে সমুন্নত রাখতে রাঙ্গুনি উপজেলার মরিয়মনগর ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুলের মিলনায়তনে শতাধিক বাহারি ডিজাইন ও ভিন্ন স্বাদে সাজানো হয়েছে দেশি বিদেশি নামজানা অজানা হরেক রকমের পিঠা। ব্যতিক্রমী এই আয়োজনে স্কুল শিক্ষার্থীদের 37 জন অভিভাবক অংশগ্রহণ করেন। এতে আগত অতিথিরা পিঠার স্বাদ গ্রহণ ও নাম্বারিংয়ের মাধ্যমে বিজয়ী নির্ণয় করেন। এর আগে পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা মরিয়মনগর ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোহাম্মদ করিমউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, স্কুল পরিচালনা পরিষদের সদস্য রবিল মোস্তফা রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ কাইসার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ নাসির, সহসভাপতি আব্বাস হুসাইন আফতাব, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আবু বক্কর, মহিলা সদস্য জেসমিন আক্তার, রাঙ্গুনিয়া প্রবাসী গাউসিয়া পরিষদের সভাপতি নুরুল ইসলাম আহমেদ, রেহনুমা ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মুফিজুর রহমান, স্কুলের উপাধ্যক্ষ রিমা আক্তার সহ স্কুল শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। আমরা এই কিন্ডারগার্টেন স্কুলটা ছোট মনে করলো, আমার মনে হয় মনের দিক দিয়ে অনেক বিশাল একটা অবস্থান নিয়েছে। ওনারা জাতীয় অনুষ্ঠান থেকে এবং এই আমাদের বিভিন্ন যে হেরে যাচ্ছে ঐতিহ্য এগুলোকে তুলে ধরতে যে অনুষ্ঠান করে এগুলো আসলে প্রশংসার দাবিদার। আমি সম্মানিত অধ্যক্ষ মহোদয় থেকে যা জানতে পেলাম, এখানে মাত্র নাম মাত্র পয়সা দিয়ে স্টুডেন্ট ভর্তি করানো হয়। এখানে যে ক্রিয়েটিভ কাজগুলো করা হয়, সৃজনশীল কাজগুলো করা হয় ছেলে মেয়েদের মেধা বিকাশের জন্য, এটা অন্য কোনো প্রতিষ্ঠানে এভাবে করা হয় বলে আমার জানা নেই। তা আমি আপনাদেরকে বলবো, আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করব, এই প্রতিষ্ঠান যাতে এখানে স্টুডেন্টরা, কারণ আমি যে একটা বাচ্চাকে দেব সে যাতে সঠিক জায়গায় যেতে পারে, এটার জন্য কাজ করা আমাদের প্রত্যেকের, আমরা যারা সচেতন আছি আমাদের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দিক থেকে আমি মনে করি আমারও কাজ করা দরকার। আমি সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সাথে একতা পোষণ করছি, যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল, সেটা হতে পারে মানসিক, সেটা হতে পারে আর্থিক, সেটা হতে পারে পরামর্শমূলক, যে কোনোভাবে এই প্রতিষ্ঠানকে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা আজকে পিঠা উৎসবকে আজকে দিনের জন্য নির্ধারণ করেছি এবং আমাদের মাঠের খেলাধুলা রয়েছে সামনে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পরে আমরা শিক্ষা সফরের দিকে যাব।